أُخْتِمَ بِالْبُنْيَانِ أُخْتِمَ بِالْجُسُلِ وَفِي رَوَايَةٍ فَأَنَا اللَّبِنَ وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ مُتَّفَقٌ عَلَيْهِ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا محترم مصلیان کرام شکریہ شی رب العالمین ایک دربارے جنی آمدر کے ای رسول اگمونر ماش ربیع الاول چتورتھ جمعہ تتھا شیش جمعائے سٹھیک سمائے তার গোলামি করার জন্য তার হুকুম পালনের জন্য এই মসজিদে সুনির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এই জন্য বিনয়ের সাথে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও বন্ধু নূরে মুজাসসাম সাহেব কাবা ওয়াল কাউসাইন মরুদুলাল মরুভাস্কর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে তারা জান্নাত যাওয়ার যোগ্যতা অর্জন করবে এবং জাহান্নাম থেকে দূরে অবস্থান করবে এই উদ্দেশ্য সাধনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক শরিয়াত এই শরিয়াত সময়ের ব্যবধানে মানুষের প্রয়োজনে ও কল্যাণে পরিবর্তন হয়েছে যুগে যুগে সেই পরিবর্তন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী ও রাসূলের মাধ্যমে এ কারণে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে শরিয়াত ছিল সেই শরিয়াত একটি মধ্যবর্তী মধ্যপন্থী শরিয়াত যার সবার জন্য সহনীয় ও গ্রহণযোগ্য একটি শরিয়াত ছিল আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর থেকে 1000 বছর পরে মানব জাতির মধ্যে হিংস্রতা বর্বরতা স্বভাবের ভিতরে কাঠিন্যতা ইত্যাদি সৃষ্টি হয় যার কারণে যেমন উম্মত তেমন তার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন শরিয়াত দিলেন অত্যন্ত টাইট ফিট শরিয়াত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতের ভিতরে কিছু পরিবর্তন করে একটু কঠিন শরিয়াত দান করলেন শরীরের কোনো জায়গায় নাপাক যদি লেগে যায় ওই নাপাকি ধুয়ে ফেলার কাজ না ওটা অত্যন্ত সেন্সিটিভ ওই জায়গা থেকে চামড়া উঠিয়ে ফেলতে হবে শরীয়তটা এত কঠিন তওবা করার সিস্টেম হচ্ছে ফাকতুলু আনফুসাকুম ফাতাবা আলাইকুম একে অন্যকে হত্যা করে ফেলো আল্লাহ তওবা কবুল করবে তওবার কি সিস্টেম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন কিতাব নিয়ে আসতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ ওয়াদনা মূসা 30 লাইলা 30 রাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আবার 30 রাত যখন পূর্ণ হয়ে গেল তিনি বললেন আর 10 যোগ করে মিকাত পূর্ণ করতে হবে তিনি 40 দিন পূর্ণ করলেন এই 10 দিনের যে একটা ব্যবধান হয়ে গেল এই ব্যবধানে ওই জাতি গরুর বাছুরের পূজা করা শুরু করলো গরুর বাছুরের পূজা করা শুরু করার পরে হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন
ফিরে আসলে অনেক কথা ঘটনার পরে তারা তওবা করতে সম্মত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবা করার শর্ত হচ্ছে ফাকতুলু আনফুসাকুম, একে অন্যকে খুন করে ফেলো। বাস এই পয়জন, যেই শরীরে শিরিকের পয়জন ঢুকেছে তওবা করার সিস্টেম ওই শরীরটা শেষ করে ফেলতে হবে। ওদের দিয়ে ওই পয়জন শুধু কি সংক্রমিত হবে, তাছাড়া কোনো সুন্দর জাতি আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাকতুলু আনফুসাকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ তওবা কবুলকারী অনুগ্রহশীল। তাই হলো 70,000-এর মতো শেষ তওবা করতে যেত। এই হচ্ছে সেই সময়ের সিস্টেম। গরু গোশ খাওয়া যাবে, পশুর গোশ খাওয়া যাবে, কিন্তু পশুর পিঠের সাথে যেই চর্বিগুলো লেগে আছে, গোশের সাথে যেই চর্বিগুলো লেগে আছে, চর্বিগুলো কেটে আলাদা করে ফেলাই দিতে হবে, এই চর্বিগুলো খাওয়া যাবে না। তাহলে কত বড় কঠিন শরিয়াত, চর্বি মিশ্রিত গোশ ওই গোশ খাওয়া যাবে না, শুধু সলিড গোশ বেছে বেছে নিতে হবে, চর্বিগুলো সব বাদ দিতে হবে। কত কঠিন শরিয়াত ছিল তাদের জন্য। এরপরে আর এক পরীক্ষায় আল্লাহ তাদের ফেললেন। হযরত দাউদ আলাইহিসসালামের বনী ইসরাইলদেরই নবী ছিলেন, দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুন্দর, তার তেলাওয়াত শোনার জন্যে, কেতাব তেলাওয়াত শোনার জন্যে মাছগুলো সব নদীর কিনারায় চলে আসত শনিবারে। তাদের নিষেধ ছিল শনিবারে তোমরা মাছ শিকার করতে পারবা না। তারা করত কি, ওই নদীর পাড়ে বড় বড় গর্ত খুঁড়িয়ে পুকুর কেটে কেটে তার একটা ড্রেন কাটত, ওর ভেতরে মাছ ঢুকলে ড্রেনটা বন্ধ করে দিত। বন্ধ করে দেওয়ার পরে শনিবার ছাড়া অন্য দিনে অন্যবারে ওই মাছগুলো ধরে তারা খাওয়া শুরু করলো। নবী নিষেধ করলেন, হলো না, শুনলো না। এবার কিছু মানুষ ছিল আস্তে আস্তে সাহস বেড়ে গেছে, একেবারে শনিবারের দিন খাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনু কেরাদাতান খাসিন, তোরা বান্দর হয়ে যা। সব দারোয়িনের গোষ্ঠী হয়ে গেল। দারোয়িন বললো মানুষ বান্দর ছিল, ওই ওয়াও ইহুদির বাচ্চা, ওদের পূর্বপুরুষ আল্লাহর গজবে পড়ে এ হয়ে গেল, বান্দর হয়ে গেল। বান্দর হয়ে যাওয়ার পরে বুদ্ধি তো ঠিক আছে, কিন্তু দেখে পিছনে লেজ নড়ে, কথা বলতে পারে না, কাউ কাউ করে ওলামাদের কাছে যায়। বনি ইসরায়েলের আলেমদের পায়ে ধরে ধরে তারা কান্নাকাটা শুরু করলো। আলেমরা বললো সিদ্ধান্ত হয়ে গেছে উপর থেকে, আর কোনো উপায় নাই। কয়েকদিন যাবত, কোনো বর্ণনায় আসছে 40 দিন যাবত তারা বেঁচে ছিল, না খেয়ে শুকিয়ে ওইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, তাও 70,000-এর মতো বান্দর হয়ে মারা গেল। কত কঠিন শরিয়াত তাদের উপরে ছিল, কত কঠিন পরীক্ষা তাদের উপরে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শরিয়াতটা একেবারে নর্মাল করে দিলেন এসে হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালামের শরিয়াত ছিল যে এক গালে যদি চড় মারে কেউ, তাহলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলো বাবা তোমার ব্যথা লাগেনি তো, এই বলে আরেক গাল পেতে দাও। এই রকম একটা শরিয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই শরিয়াতকে পরিবর্তন করে আমাদের শরিয়াতে নিয়ে আসলো আল আনফু বিল আনফ, যদি নাক কাটে তুমিও নাক কাটো, যদি তোমার হাত কাটে তুমিও হাত কেটে দাও। এইভাবে একটা বিচারের মাধ্যমে সমপরিমাণ ফাইন আকাবতুম ফাকিবু বিমিসলিমা উকিতুম বিহি, যদি তোমরা আক্রান্ত হও কাবার মধ্যেও, তাহলে যেভাবে যতটুকু আক্রান্ত হয়েছ ততটুকু সেই রকম তোমরা তার প্রতিহত করো। এইভাবে একটা ভারসাম্যপূর্ণ শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করলেন। এই শরিয়াতের যেই পূর্ণতা লাভ করেছে যেই আয়াতের মাধ্যমে, সেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন শরিয়াত অনুযায়ী, সেই হজটা হচ্ছে বিদায় হজ, যেটাকে আমরা হজ্জাতুল বিদা বলি, বিদায় হজ, শেষ জীবনের শেষ হজ। জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পন্ন করে মদিনা মুনাওয়ারে চলে আসছেন। তারপরে জিলহজ মাস চলে গেল, এবার আসলো মুহররম, তারপরে আসলো সফর, তারপরে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি দিদার করলেন। তাহলে মাত্র 2.5 থেকে 3 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা,
আজকের দিনে আরাফার দিনে জুমার দিনে সেই দিন শুক্রবার ছিল জুমার দিনে তোমাদের উপরে আকমালতু পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য লাকুম শব্দ না বললেও অসুবিধা হতো না আল ইয়াউমা আকমালতু দীনাকুম আজকে আমি তোমাদের দিনকে পরিবর্তন পরিপূর্ণ করে দিলাম কিন্তু লাকুম দেওয়া হয়েছে এই উম্মতের মর্যাদার কারণে সুবহানাল্লাহ এই উম্মতের মর্যাদার কারণে আল ইয়াউমা আকমালতু লাকুম তোমাদেরই সৌজন্যে তোমাদের মর্যাদার কারণে আজকে আমি পূর্ণতা দিয়ে দিলাম দীনাকুম তোমাদের দিনকে আমাদের দিনের নাম কি আমাদের দিনের নাম ইসলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন ইসলামের মধ্যে নতুন কোন আইন নতুন কোন বিধান নতুন কোন সুন্নাত নতুন কোন ফরজ নতুন কোন মুস্তাহাব নতুন কোন ইবাদত ঢোকানোর কোন সুযোগ নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে রাসূলের হাতে পরিপূর্ণ করে দিয়েছেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল কুতুবে কিতাবুল্লাহ وخيرুল হাদিয়ে হাদিয়ে মুহাম্মদ وشرুল উমুরে মুহদাসাতুহা وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري الله رب العالمين বলেন রাসূল বলেন সবচেয়ে ভালো কিতাব পৃথিবীতে যত কিতাব আছে কত কিতাব আগে থেকে এসেছে এখন আছে শেষে এই কিতাবের পরেও অনেক কিতাব লিপিবদ্ধ হবে কিতাব আর নাজিল হবে না লিপিবদ্ধ হবে এই সমস্ত সমস্ত কিতাবের ভিতরে সবচেয়ে ভালো উত্তম কিতাবের নাম কি আল কোরআন রাসূল বলেন খায়রুল কুতুব সমস্ত কিতাবের মধ্যে উত্তম কিতাব হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ে মুহাম্মদ যত নেতা এসেছে পৃথিবীতে যত নেতা তাদের অনুসারীদেরকে কল্যাণের পথ দেখিয়েছে সমস্ত কল্যাণের পথ ভালো নয় একটা মাত্র পথ ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই পথটার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হাদি হিসাবে পথ প্রদর্শক হিসাবে অনুসরণযোগ্য ব্যক্তি হিসাবে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরে মুহদাসাতুহা আর সবচেয়ে নিকৃষ্টতম নিকৃষ্টতম কাজ হচ্ছে ইসলামের মধ্যে ইবাদতের নামে কোনো জিনিস বাড়িয়ে দেওয়া নতুন আবিষ্কার করা যার অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল না এবং পরবর্তী সময়েও তিন যুগের মধ্যে কোনো যুগে ছিল না এই ধরনের কোনো কিছু ইবাদতের শব্দাবরণে যদি বাড়িয়ে দেওয়া হয় ভালোভাবেই বুঝেন ইবাদত ইবাদত হিসাবে যদি দ্বীনের অংশ হিসাবে বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে কি শাররুল উমুর সবচেয়ে খারাপ কাজ অকুল্লু মুহদাসাতিন বিদআ আর প্রত্যেকটা নতুন আবিষ্কার যা ইসলামে ইবাদতের নামে চালিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বিদআত অকুল্লু বিদআতিন দলালা আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা অকুল্লু দলালাতিন ফিন্নার আর প্রত্যেক পথভ্রষ্ট কাজ জাহান্নামে নিয়ে যায় শেষ পরিণতি কি বিদআতের শেষ পরিণতি জাহান্নাম তো আমাদের মানবতার কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের উপকারের জন্য মানুষের ভালাইর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম আজকে আমি সেই জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ করে দিলাম এর মধ্যে কোনো জায়গায় কোনো কিছু বাদ রাখি নাই সব কিছু আমি দিয়ে দিয়েছি তার নাম হচ্ছে ইসলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আবার আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দ্বীনা ফালাই ইয়াকবালা মিনহু যে ব্যক্তি অন্বেষণ করে খোঁজে মুক্তি খোঁজে অন্য কোনো আদর্শের মধ্যে অন্য কোনো আদর্শ পালন করার মধ্যে মুক্তি খোঁজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইয়াকবালা মিনহু আল্লাহ তা কবুল করবেন না অর্থাৎ আল্লাহ কখনো ওই পথে তাকে মুক্তি দিবেন না
অহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামে যাবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ কি? জাহান্নাম। আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার নাম জাহান্নাম। দুনিয়ায় কোন রকমে চলে গেলেও আখিরাতে ধরা খেয়ে যাবে, মারাত্মক ধরা। এই সময়ে আর কোনো পথ থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি কথা, ও আতমামতু আলাইকুম নিয়মাতি, ও আতমামতু আলাইকুম নিয়মাতি, আমি পূর্ণ করে দিলাম তোমাদের উপরে আমার নিয়ামতকে। ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দীন হিসাবে আমি খুশি হয়ে গেলাম তোমাদের উপরে ইসলামকে দিয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ খুশি, তো বান্দা কি খুশি? বান্দা আল্লাহকে খুশি করতে চায়, চায় যদি আল্লাহকে খুশি করে জান্নাত পেতে হবে। আল্লাহকে নাখোশ করে কোনো সময় জান্নাত পাওয়া যাবে না। বিষয়টা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত সময় পর্যন্ত খুশি না হবে তত সময় পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। কাজেই আল্লাহকে খুশি করার পথ হচ্ছে কি? ইসলাম। আল্লাহকে খুশি করার পথ ইসলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি খুশি হয়ে গেলাম দীন হিসাবে তোমাদেরকে ইসলাম দিয়ে। এই জন্যে মান রদিয়া বিল্লাহি রব্বা, রসুল বলছেন মান রদিয়া বিল্লাহি রব্বা অবিল ইসলামে দীনা অবি মুহাম্মাদিন নবিয়া ওয়া রাসূলা ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। যে ব্যক্তি ইসলাম আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রসুলকে রসুল হিসাবে পেয়ে খুশি, ইসলামকে চলার পথ হিসাবে পেয়ে খুশি, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ তার ঈমান কি পরিপূর্ণ করে দেয়। এখন আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমার নিয়ামতকে আমি তোমাদের জন্য তাম করে দিলাম, শেষ করে দিলাম। নিয়ামত কি? নিয়ামত হচ্ছে, দেখেন একজন মানুষ যদি বিদেশ বিভুঁয়ে যেভাবেই হোক পথ হারিয়ে ফেলে তার নিজের দেশের, নিজের দেশে আসতে হবে কিভাবে সেটা তার জানা নাই, ওই জায়গায় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নিজে পেট পুড়ে খাওয়ার চেয়ে, নিজে পেট পুড়ে খাওয়ার চেয়ে, নিজের সুন্দর পোশাকের চেয়ে, নিজের আরাম আয়েশ বিল্ডিংয়ের চেয়ে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে তার বাড়ির ঠিকানা বলে দেওয়া। তার বাড়ির ঠিকানাটা কি সবচেয়ে বড় নিয়ামত? আমাদের পিতা আর মাতা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে নেমে আসলেন, আমরা এক স্তরে এসে আমাদের বাড়ির ঠিকানা, পৈতৃক বাড়ির ঠিকানা হারিয়ে ফেললাম। এই হারানো ঠিকানা উদ্ধার করার আমাদের কোনো উপায় ছিল না। এই উপায় হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নবী এবং রাসূলের কাছে এই ঠিকানা যদি বলে না দেয় তাহলে এই নিয়ামত পাওয়া আমাদের জন্য একেবারেই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, জান্নাতে যাওয়ার যত পথ সেই সেই নিয়ামত, সেই অতি উত্তম অনুগ্রহ দয়া আমি তোমাদের উপরে আজকে শেষ করে দিলাম। অর্থাৎ ওই ওহী আর পৃথিবীতে জিবরিল আসবে, আসলেও ওহী নিয়ে আর আসবে না, ওহী নিয়ে আর আসবে না। ও আতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াত হচ্ছে খতমে নবুয়াতের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ রাসূল, তার দলিল হচ্ছে এই আয়াত ও আতমামতু আলাইকুম নিয়মাতি। আবার সূরায়ে বাকারা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত যে শেষ খতমে নবুয়াতের দলিল দিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা উনজিলা ইলাইকা, ওমা উনজিলা মিন পাবলিকা, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি তার উপরে যারা ঈমান আনে, আর আপনার আগে যা কিতাব নাজিল করা হয়েছে তার উপরে যারা ঈমান আনে তারা হচ্ছে মোমেন। এই জায়গায় বলা হয়নি যে আপনার পরে আরও যে নবুয়াত আসবে, আপনার পরে যে রসুল আসবে তার উপরে যারা ঈমান আনে তারাই হচ্ছে মোমেন। বরং আগের জমানার লোকদেরকে বলা হয়েছে আমি শেষ রসুল নয়, আমার পরে আর একজন রসুল আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি হচ্ছেন আহমদ, তিনি হচ্ছেন মুহাম্মদ, তার উপরে তোমাদের ঈমান আনতে হবে। তোমাদের সময়ে যদি তিনি আসেন তাহলে তাকে সাহায্য করতে হবে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না লিতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতান ওয়া আসিলা, লিতুআযযিরুহু আই লিতুনাসসিরুহু, তার সহযোগিতা করবে। সূরায়ে ফাতাহের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
লিতুআযযিরুহু তাকে সহযোগিতা করবে, ওয়া তুওয়াক্কিরুহু তাওকির করবে, তাকে সম্মান দেখাবে, আর আল্লাহর তাসবিহ পড়বে, বুকরাতাও ও আসিলা সকাল আর সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়বে। রাসূল আমরা একটা পেয়েছি আল্লাহ, সুবহানাল্লাহ, এই রকম রাসূল যার সহযোগিতা করে মন জুড়িয়ে যায়, যার সম্মান করতে মন চায়, এমন রাসূল তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহর তাসবিহ পড়বে। কাজেই সমস্ত নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার তাকিদ দিয়ে গিয়েছেন, তাকে সহযোগিতা করার তাকিদ দিয়ে গিয়েছেন, তাকে সম্মান করার তাকিদ দিয়ে গিয়েছেন, এই সবাই তাকিদ দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আগের কিতাবের উপরে ঈমান আনবে আর এই কোরআনের উপরে ঈমান আনবে আর আখিরাতের উপরে ইয়াকিন রাখবে, তারাই হচ্ছে মুমিন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে এর পরে আর কোনো কিতাব আসবে না। এই জন্যে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এর অর্থ হচ্ছে আমার নিয়ামতে ওহি তথা কিতাব আসার ধারাবাহিকতা আমি শেষ করে দিলাম, এর পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তাই বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসটা বিভিন্নভাবে বিভিন্ন কিতাবে, অর্থাৎ মুসলিমে আছে, নাসাইতে আছে, আবু দাউদে আছে, সমস্ত সিহাহ সিত্তার কিতাব সহ সমস্ত হাদিসের কিতাব, যে জায়গায় রাসূলের খতমে নবুয়াত সংক্রান্ত আলোচনা এসেছে সব জায়গায় হাদিসটা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই কামাসালি কাসরিন আহসানা বুনিয়ানাহু। রাসূল বলছেন, আমার দৃষ্টান্ত আর অন্য নবীদের দৃষ্টান্ত ওই রূপ, যেরূপ একটা, এই হাদিস অনেকবার বলেছি আপনাদের সামনে, যেরূপ একটা সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, তুরিকা মাউদা আলাবিনা, একটা ইটের জায়গা ফাঁকা রাখা হলো, ফাতাফান নুজ্জারু ইয়াতাআজ্জাবুনা বিহুসনি বুনিয়ানিহি, যারা দর্শক তারা ঘুরে ঘুরে দেখছে তার সুন্দর স্থাপত্য শৈলী দেখে তারা অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা বিল্ডিং। তিরমিজিতে বাবু ফাজাইল সৈয়দুল মুরসালিন এই অধ্যায়ে আসছে, ফাআজমালাহু ওয়া আকমালাহু ওয়া আহসানাহু, তিনটা শব্দ আসছে, অত্যন্ত মনোরম করে তৈরি করা হয়েছে, অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে, অত্যন্ত পরিপূর্ণ করে তৈরি করা হয়েছে বিল্ডিং, কিন্তু ইল্লা মাউদা আলামিনা, একটা ইটের জায়গা ফাঁকা। দর্শকরা যেয়ে ওই ইটের জায়গায় যেয়ে দাঁড়িয়ে বলছে, হায় হায়, এই ইটের জায়গাটা যদি ফাঁকা না থাকতো কত না সুন্দর হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে, আনা সাদাত্তু মাউদা আল্লাবিনা, আমি ওই ইটের জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছি, আমাকে দিয়ে। সুবহানাল্লাহ, না আল্লাহ রাব্বুল আলামিন ওই নবুয়াতের বিল্ডিংয়ের একটা যে ইটটা ফাঁকা ছিল, নবুয়াতের বিল্ডিং যদি সংখ্যাটা ঠিক থাকে 124,000 নবী ও রাসূল, তাহলে ইট ওই বিল্ডিংয়ে কত, 124,000, তাহলে 123,999টা ইট ব্যবহার করা হয়েছিল, একটা ইট কেবল বাকি ছিল, সেই ইটটা, সর্বশেষ ইটটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল বলছেন, খুতিমা বিন নবুয়া, খুতিমা বিল বুনিয়ান, আমার দিয়ে ওই বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে, অখুতিমা বিল রুসুল, রাসূল আসার ধারাবাহিকতা আমাকে দিয়েই পরিপূর্ণ করা হয়েছে, শেষ করা হয়েছে। অফি রাওয়ায়া, অন্য বর্ণনায়, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন, ওই শূন্য জায়গার ওই ইটটা আমি নিজে আর আমি হলাম সমস্ত নবীদের শেষ নবী। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী থাকবে, ইয়াজআমুনা আন্নাহুম নাবিয়্যুন, তারা মনে করবে যে তারা নবী, তারা মনে করবে কি, তারা নবী,
অথচ তারা নবী না শয়তান শয়তান এই যে আমাদের দেশে যে কাদিয়ানি এরা কাফির নিঃসন্দেহে কাফির আর অমুসলিম আমাদের এলাকায় যে মুশরিকরা আছে তাদের চেয়ে নিকৃষ্ট কাফির তাদের চেয়ে নিকৃষ্টতম কাফির কারণ এরা যে অমুসলিম এরা নিজরাই বলে আমরা অমুসলিম কিন্তু এই যে কাদিয়ানিরা বলে আমরা আহমদি মুসলিম জামা আর কোরআন মজিদের অপব্যাখ্যা করে করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা মারাত্মক জামাতের নাম হচ্ছে কাদিয়ানি জামাত রাস্তার মাঝে যদি একটা গর্ত থাকে সেই গর্ত একটা খোলা গর্ত আর একটার উপরে ঘাস দিয়ে ঢাকা বিপদজনক মানুষের জন্য কোনটা খোলা গর্তটা না ঘাস দিয়ে ঢাকা যেটা সেটা ঘাস দিয়ে ঢাকা যেটা সেটাই হচ্ছে মারাত্মক জীবন সংহারক একটা গর্ত আর যেটা খোলা মানুষ ওই খোলা গর্ত দিকে সতর্ক হয়ে যায় এই অমুসলিম মুশরিকরা হচ্ছে খোলা ঈমানের জন্য খোলা ধ্বংসাত্মক গর্ত কিন্তু ওই যে ঘাস উপরে ঘাস দিয়ে ঢেকে দিয়েছে এর নাম হচ্ছে আহমদি মুসলিম জামাত এর ভেতর হচ্ছে জাহান্নামে পরিপূর্ণ আল্লাহর কসম এরা জাহান্নামী কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী আসবে দাজ্জালুন কাজ্জাবুন 30 জন মিথ্যাবাদী তারা ইয়াজামু কুল্লুহুম নাবিয়্যুন তারা মনে করে যে তারা সবাই নবী এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই 3 জন এই মিথ্যা দাবি করেছে একটার নাম আসওয়াদে উনাইসি একটা মহিলা একটা একজন পুরুষ আর একজনের নাম হচ্ছে সাজা সাজা নামক মহিলা আর একটা হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব এই 3 জন এই সাজা মহিলার সাথে মুসাইলামা আল কাজ্জাবের বিয়ে হয়েছিল এই 3 জন মিথ্যা দাবি নবুয়তের দাবিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়েই তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসাইলামা আল কাজ্জাব কাজ্জাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে যিনি শহীদ করেছিলেন সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইসলামের যেমন শ্রেষ্ঠ একটি সন্তানকে আমি মেরে অপরাধ করেছি ওই রকম ইসলামের নিকৃষ্ট একটা দুশমনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হত্যা করার সুযোগ দিয়ে এই অন্যায়ের কাফারা করার সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিছিলেন এই জন্য ইয়ামামার যুদ্ধে যেই যুদ্ধে মুসাইলামা বিন কাজ্জাবের বিপক্ষে পরিচালিত হয়েছিল ইয়ামামার যুদ্ধে সে একটাই কাজ করেছিল মুসাইলামা কাজ্জাবকে নিজে হাতে সে ওই যেই যেই নেজা যেই অস্ত্র দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল ওই একই অস্ত্রের আঘাতে মুসাইলামা বিন কাজ্জাবকে সে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিল এই জন্য এরা যে সবাই মিথ্যাবাদী এর মধ্যে কোনো সন্দেহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একই হাদিসে এই উম্মতের জন্য দুঃখ করে বলেছেন এই উম্মতের বড় একটা অংশ মুশরিক হবে তারা শিরিক করবে আর একটা অংশ মুশরিকদের সাথে মিলেমিশে ক্ষমতায় টিকে থাকবে এই একই হাদিসের শেষে এই বর্ণনাটা আল্লাহর রাসূল করেছেন হাদিসটি ইবনে মাজায় আসছে ইবনে মাজায় এই হাদিসটি এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যাই হোক আমি বলতে চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল আর আমাদের কাছে ইসলাম হচ্ছে শেষ জীবন ব্যবস্থা এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য কল্যাণের পথ একটাই সেটা হচ্ছে কি ইসলাম সেটা হচ্ছে ইসলাম আর কল্যাণকর অনুসরণযোগ্য ব্যক্তি হচ্ছেন একজন তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এর চেয়ে আর কল্যাণকর কি করে হবে কল্যাণকামী আর কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ উহুদের যুদ্ধে এই নিজের চেহারা মোবারকের উপরে হাত নিয়ে এইভাবে হাতে যখন দেখেন যে রক্তে ভরা তখন তিনি এভাবে হাতটা উঁচু করে বলেছেন আল্লাহ ওই জাতির কল্যাণ কিভাবে হবে যে তার কল্যাণকামী রাসূলের চেহারাকে রক্তে রঞ্জিত করে দেয় যে জাতি ওই জাতির কল্যাণ কি করে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার এই দোয়া করা সাজে না তুমি তাদের মাফ করে দাও রাসূল আল্লাহর কাছ থেকে শিখলেন শিখে এবার তিনি দোয়া করছেন দোয়ার ভাষাটা দেখেন হে আল্লাহ আমি কোন ব্যক্তিকে
ইজা আজাইতুহু ইন্নি আত্তাখাজতুকা ওয়াদান ফালাই ইউখলিফানিহি, আমি তোমার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, এই ওয়াদাটা তুমি খেলাপ করতে পারবে না, কারণ ফাইন্নামা আনা বাশার, কারণ আমি একজন মানুষ, মানুষ হিসাবে আজাইতুহু শাতান্তুহু লাহান্তুহু ওয়া জালাতুহু, কোনো মুমিন ব্যক্তির জন্যে যদি আমি কষ্টের কারণ হয়ে যাই, কষ্ট দিয়ে থাকি, সে আমাকে কষ্ট না দিলে তো তাকে আমি বকাঝকা করিনি, আমি তাকে বকাঝকা করে থাকি, আমি তাকে লাহানত দিয়ে থাকি, অভিশাপ দিয়ে থাকি, অথবা তাকে পিটিয়ে থাকি, প্রহার করে থাকি, যদি তার ইমান থাকে হাশরের ময়দানে আমার মারির কারণে, আমার কষ্ট দেওয়ার কারণে, আমাকে আমি তাকে গালাগালি দেওয়ার কারণে, আমি তাকে অভিশাপ দেওয়ার কারণে, আমি তাকে পিটাইছি এই কারণে, তুমি তাকে যেন জাহান্নামে দিও না, হে আল্লাহ আমার মার, আমার গালাগালি, আমার তিরস্কার তার জন্য শাফাত হিসাবে তুমি গ্রহণ করে নিও। কত বড় কল্যাণকামী রসুল, কত বড় কল্যাণকামী রসুল! এই রসুল বাদ দিয়ে যেই ব্যক্তি অন্যের আদর্শের ভেতরে, যেই মুসলমান, যেই মুমিন অন্য আদর্শের ভেতরে মুক্তি খোঁজে, তার চেয়ে কপাল পড়া এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যিনি বলছেন আল্লাহ আমি একজন মানুষ, আমার সাথে কেউ যদি কোনো মুমিন বেয়াদবি করে ফেলে, তাহলে তার উপরে আমি হঠাৎ রেগে যেয়ে হয়তো তাকে কষ্ট দিতে পারি, অথবা তাকে মেরে ফেলতে পারি, মেরে ফেলা মানে তাকে মার লাগাতে পারি, জ্বালাতুহু তাকে পিটান দিতে পারি, তার সাথে তাকে আমি অভিশাপ দিতে পারি, এই সমস্ত কারণে তুমি যেন তার উপরে অ্যাকশান নিও না, তুমি তাকে মাফ করে দিও, আমার পিটানো, আমার অভিশাপ, আমার কষ্ট দেওয়া তাকে, আমার তাকে আমার দরবার থেকে বাইর করে দেওয়া, এ সমস্ত বিষয় যেগুলো মানবিক কারণে ঘটেছে, এইগুলো মানুষ হওয়ার কারণে ঘটতে পারে, এইগুলোকে তুমি তার জন্যে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে নয়, বরং তাকে জান্নাতে যাওয়ার কারণ হিসাবে তুমি কবুল করে নিও। হ্যাঁ, তো এই রাসূলের দরবার থেকে যে অন্য জায়গায় যায় তার মতো কপাল পড়া আর পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শের মধ্যে, রাসূলের জীবন চরিত্রের মধ্যে, রাসূলের অভ্যাসের মধ্যে, রাসূলের কাজকামের মধ্যে, রাসূলের জীবনযাপন পদ্ধতির মধ্যে উসওয়া অর্থাৎ আদর্শ নিহিত, লুকায়িত, যা অনুসরণযোগ্য, আল হাসানা যা অতি উত্তম, সবচেয়ে উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নিহিত তোমাদের জন্য, কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, আখেরাতে মুক্তি চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আখেরাতের মুক্তি অর্জন করতে চায়, সে যদি এই দুইটা কাজ সফলভাবে শেষ করতে চায়, তার উচিত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এখন এর মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর চায় না, যে ব্যক্তি জান্নাত চায় না, যে ব্যক্তি আল্লাহর চায় না, যে ব্যক্তি আখেরাতে মুক্তি চায় না, তার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য আদর্শের ভেতরে সে তার জন্যে মুক্তি খুঁজতে পারে, তাতে মুক্তি নাই। তাহলে কি হইল? রেজাল্ট আসলো এই, মুসলমানের ছেলেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, ইসলাম ছাড়া অন্য জায়গায় মুক্তি খোঁজে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায় না, আখেরাতে মুক্তিও চায় না, এই দুইটা উদ্দেশ্য ছাড়াই তারা অন্যের আদর্শের পিছনে কি ঘুরে বেড়ায়, এর মধ্যে তাদের জন্য কোনো কল্যাণ নাই, তাদের জন্য কোনো কল্যাণ নাই। কোনো আলিম যদি এই ধরনের মুক্তি, এই ধরনের ব্যক্তির মৃত্যুর পরে যদি সে হাজিও হতে পারে, সে বড় বড় একজন হিতাকাঙ্ক্ষী হতে পারে, বড় ভালো কাজ করা লোক হতে পারে, বড় সমাজসেবক হতে পারে, কিন্তু তার ইসলাম ছাড়া অন্য আদর্শের পিছনে ঘুরে বেড়ানোর ব্যয়রাম আছে, এইরকম ব্যক্তি মরে যাওয়ার পরে যত বড় লোক হোক, তো ইমাম হোক না কেন, যত বড় আলিম হোক না কেন, সে যদি তার পক্ষে সাক্ষী দেয়, তাহলে এইরকমই হবে যেমনভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মুনাফিকের সর্দার ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুলের জানাজায় হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তার জন্য তওবা ইস্তেগফারের ইচ্ছা প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, লা তাকুম আলা কবর আহাদা, খবরদার আবাদা, খবরদার তার কবরে কখনো তুমি দাঁড়াবে না, তার জন্য দোয়া করবে না, যদি তুমি 70 বারও দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে না। এখন তো ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি,
ওহি বন্ধ। এখন কি জিবরিল এসে বলবে নাকি ইমাম সাহেব তুমি যার বলছো পাঁচ ওয়াক্ত নামাজি আমার পিছনে নামাজ পড়ে, লোকটা খুব ভালো ছিল, এ তো ইসলাম চাইতো না অন্যটা চাইতো, এটা কি জিবরিল এসে বলবে? ও আত্মন্ত আলাইকুম নিয়ামতি, নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলামের যাবতীয় বিধি ব্যবস্থা আল্লাহ পূর্ণতা দিয়ে দিয়েছেন, এখন আল্লাহর রাজি খুশি চায় মুখে মুখে, জান্নাত চায় কিন্তু ইসলাম চায় না, কিন্তু ইসলাম চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা জাআলুল কোরআনা আইদিন, যারা কোরআনকে বিভক্ত করে ফেলেছে, কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে, কোরআন মসজিদের ইবাদত যেই ইবাদতগুলো করলে কোনো সমস্যা হয় না, মসজিদের ভেতরে কোরআনকে আবদ্ধ করে মসজিদের বাইরের জীবনটাকে শয়তানের জন্য অক্ষ করেছে, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাওয়া রব্বিকা সূরা হিজির ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ নিজের কসম করে বলছেন তোমার রবের কসম হে রাসূল লানাস আলান্নাহুম আজমাইন, সবার কাছে আমি প্রশ্ন করব তারা এ কি কামটা করল, আম্মা কানু ইয়ামালুন তাদের কাজটা কেমন ছিল, কোরআন বাদ দিয়ে কোরআনকে কিছু মেনে মসজিদের মধ্যে মানবে কোরআন আর মসজিদের বাইরে মানবে শয়তানের আদর্শ, এই জন্য রাসূল আসেননি, এই জন্য রাসূল আসেননি, রাসূল এসেছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন এনে এই মানুষকে জান্নাতি মানুষ হিসাবে তৈরি করতে, আল্লাহওয়ালা মানুষ হিসাবে তৈরি করতে। ওয়ালাকিন কুনু রব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যেহেতু তোমরা কিতাব পড়ো, কিতাব নিয়ে আলোচনা করো, এই জন্য তোমরা জীবনের সব ক্ষেত্রে রব্বানিয়্যিন হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। এই জন্য নবী রাসূল এসেছেন আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আহসান শব্দটা রাসূলের জন্য, রাসূলের চরিত্রটা সুন্দর, রাসূলের কিতাবটা আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, রাসূলের কিতাবটাও আহসান, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে কিতাব, আল্লাহ বলছেন নাযযালা আহসানাল হাদিস, আমি অত্যন্ত সুন্দর একটি কিতাব আহসান কিতাব নাজিল করেছি আমার রাসূলের উপরে। সুবহানাল্লাহ, পৃথিবীতে অন্য কোন কিতাবের হাফিজ পাওয়া যায় না, কোরআনের হাফিজ এই মজলিসেও আছে, নাই আছে না নাই আছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন চ্যালেঞ্জ করে দিয়েছেন গোটা বিশ্ববাসীর কাছে, এই কাফুরী শক্তি তোরা শোন, আমার কোরআন মজিদের সমস্ত লিখিত কপিগুলো যদি তোরা জ্বালিয়েও ফেলিস তাহলে আমার সমস্ত হাফেজগুলোকে একসাথে তোরা ধ্বংস করতে পারবি না, আবার হাজার হাজার কোটি কোটি কপি এক মুহূর্তে আমি তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে সাপ্লাই দিতে সক্ষম। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আহসানাল কিতাব আল্লাহ নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উত্তম উম্মত, আহসান উম্মত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, হাশরের ময়দানে এই উত্তম উম্মত নবীদেরও বাঁচানোর জন্য এগিয়ে যাবে, নবীরা যখন বলবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তার উম্মতেরা অস্বীকার করবে না আমাদের কাছে এরকম কোনো সতর্ক করা হয়নি, নবীরা বলবে হয়েছে, তারা বলবে আল্লাহ বলবে সাক্ষী আছে, তখন তারা বোকা হয়ে যাবে, সাক্ষী কই, কিছু সময় পরে তাদের মনে আসবে উম্মতে মুহাম্মাদের কথা, হ্যাঁ সাক্ষী আছে, দেখেই দেবে উম্মতে মুহাম্মাদের দিকে, তাদেরকে আনা হবে, তারা বলবে হ্যাঁ নবী রাসূল সঠিক কথা বলেছেন, তারা কখনো মিথ্যা কথা বলেন না, তোমরা কোথায় পেয়েছো, তোমাদের আগের যুগের নবী রাসূলরা দাওয়াত পালন দাওয়াতি দায়িত্ব পালন করেছে কি না করেছে জানো কোথা থেকে, তাহলে আমরা আল্লাহর কিতাবের মধ্যে পেয়েছি, আর আল্লাহর কিতাব কখনো মিথ্যা কথা বলে না, এরাই হচ্ছে উত্তম উম্মত আহসান উম্মত, এই আহসান উম্মতের তরিকাটা যদি হয় আহসান তাহলে কি উম্মতটাই তখন আহসান হয়ে যায়। দেখেন খাদ্যের ভেতরে সবচেয়ে উত্তম খাদ্য হলো দুধ, দুধ যদি পুষে যায় তাহলে তা অন্যতা পুষে গেলে ভেজিমেজি যাহাই করে এদিক সেদিক করা যায়,
কিন্তু দুধ একবার পচে গেলে ও আর অখাদ্য হয়ে যায়, ও ফেলেই দেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। তাই এই উম্মত হচ্ছে উত্তম উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই উম্মতের ওলামাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া মাশারাল কুররা ইস্তাকিমু লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা। হে কারীরা, হে হাফেজরা, হে কোরআন ওয়ালারা, তোমরা শোনো, তোমাদের মর্যাদা অনেক। লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা ওয়া ইন আখাজতুম ইয়ামিনা ওয়া শিমালা। যদি এই দুনিয়ার কিছু স্বাদ নেওয়ার চেষ্টা করো, ডাইন বাম থেকে কিছু গ্রহণ করো, ফাকাদ দলালতুম দলালাম বাঈদা, তাহলে এমন পথভ্রষ্ট হওয়া হবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। কাজেই যদি একবার এই উম্মত পচে যায়, তাহলে এই উম্মতের চেয়ে খারাপ উম্মত, কারণ ভালো রাসূল পেয়েছে, সবচেয়ে উত্তম কেতাব পেয়েছে, তারপরে একটা সুন্দর যুগ পেয়েছে, এই সমস্ত সব কিছু সব উত্তম অতি উত্তম পাওয়ার পরেও তারা কাজ করেছে, আবু জাহেলের কাজ, কাজ করেছে ফেরাউনের কাজ, কাজ করেছে আবুল আহাবের কাজ, কাজ করেছে ওতবা সাহেবের কাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওয়ারাসাতুর রাসূলদের অনুসরণ করা তারা করতে তারা ব্যর্থ হয়েছে, তো এদের চেয়ে পচা, এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ তখন আর থাকতে পারে না। এই জন্যে রাসূল যাদের তাড়িয়ে দেবে, রাসূল যাদের তাড়িয়ে দেবে, তাদের অবস্থাটা কি হবে? সোহকান সোহকা লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হ, তোরা তো এক সেই উম্মত যারা আমার পরে আমার রেখে যাওয়া জীবন দর্শনকে পরিবর্তন করে ফেলেছিলি, দূর হয়ে যা। রাসূল যদি বলেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে পরিত্যাগ করেছিল, বিচার চাই, বিচার করো এর, তাহলে যাবি কই উম্মত, কোন জায়গায় যাবি? যাওয়ার কোনো জায়গা আছে? যার শাফাআত ছাড়া বিচার শুরু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আউয়ালু মাই ইউনশাক্কুল আরদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম মাটি ফেলে কিয়ামতের ময়দানে উঠব, ফায়ুকসা হুল্লাতুম মিন হুলালিল জান্না, আমাকে জান্নাতের পোশাক থেকে আমার পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে ওয়ালা ফখর, আমার এর মধ্যে কোনো ফখর নাই, আমার কাছে থাকবে ওয়া আনা আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুসাফফা, আমি প্রথমেই আল্লাহকে বলবো, আল্লাহ বিচার করো, মানুষ আর কষ্ট সহ্য করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনে বিচার কাজ শুরু হবে, আমার হাতে ওয়ালা ফখর, এতে আমার কোনো ফখর নাই, আমার কোনো অহংকার গর্ব নাই, আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, লেওয়া আবুল হামদ, আর এই অমিন তাহতি লেওয়াই, আমার এই পতাকার নিচে আদম ও মান দুনাহু, আদম আলাইহিস সালাম এবং আদম ছাড়া অন্য সমস্ত নবী আর রাসূল আমার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবে, এছাড়া আর কোনো পতাকা থাকবে না। সেই রাসূল যদি বলে সোরকান সোরকা, দূর হ দূর হ, তাহলে যাবি কই? মুক্তির কি পথ আছে? যাওয়ার কি জায়গা আছে? ইসলাম ছাড়া আল্লাহর কসম কোনো জায়গা নাই মুক্তির জায়গা, সমস্ত জায়গা হচ্ছে গোমরাহি, সমস্ত জায়গা হচ্ছে গোমরাহি, সমস্ত জায়গা হচ্ছে জাহান্নামের জায়গা, সমস্ত পরিবেশ হচ্ছে জাহান্নামের পরিবেশ, একটাই মাত্র সুন্দর পরিবেশ, সেই পরিবেশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা, সাহাবাদের চারিত্রিক ব্যবস্থা এবং ওলামায়ে কেরামের পথ এবং তাদের পথ পদ্ধতি, এর বাইরে আর কোনো জায়গা নাই। যে জায়গায় আমরা কোথায় যাব, যে জায়গায় রাসূলের সুন্নাহ অনুসরণ করা হয়, যে জায়গায় রাসূলের আদর্শ মোতাবেক চলা হয়, যে জায়গায় রাসূলের আদর্শে চলতে বলা হয়, সেই জায়গায় আমাদের জায়গা, তাছাড়া বিকল্প কোনো জায়গা আমাদের জন্য আল্লাহ খোলা রাখেন নাই, যেহেতু আমরা চাই আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের মুক্তি। লিমান কানায়া।